আর এটার উপরে খুব সুন্দর করে লেস বসানো আছে এবং তার উপরে কুচি কুচি মতো করা আছে। এই হাতাতেও 52 থেকে 53 ইঞ্চি এবং বডি হবে 46 থেকে 48। তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে। আর সামারে যে আমাদের মোস্ট ডিমান্ডিং মেক্সিগুলোর ভেতরে এটা পিঙ্ক কালারের পারবেন। আর হোলসেলে যদি নিতে চান সেক্ষেত্রে একটা দাম পড়বে এবং রিটেলের জন্য আলাদা দাম পড়বে। এটা কোন নাম্বারে যোগাযোগ, আপনাদের দোকানেও রাখতে পারবেন, আপনারা কাস্টমার তো পাবেনই সাথে রিপিট কাস্টমারও পাবেন। এটা হচ্ছে পিঙ্ক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য পিওর ব্ল্যাক। কোন স্কিন টোনের আপনাদেরকে খুব সুন্দর মানায়। এটা হবে উপরের পার্ট মানে শার্টিং কাপড়টা। আর এই ইনারটা এমন ভাবে তৈরি করা যে আপনি চাইলে আপার পার্ট না পরে জাস্ট ইনার পার্টটাও আপনি ইউজফুল করে দেয়া আছে লেস দিয়ে। বেবি ড্রেস গুলো হলো দেখান আর 100 বাইছানান 100। যারা এমব্রয়ডারি মেক্সি পড়তে পছন্দ করেন বা প্রেগনেন্সি অবস্থায় অনেকে অনেক জায়গায় ঘুরতে যান, তো সেই ক্ষেত্রে বাসায় পরার জন্য এই মেক্সিগুলো খুব সুন্দর হবে। এটা গলাতে আজকে সার্কেল বিডি থেকে আমাকে ভিডিওতে হেল্প করছে মাইশা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের ওয়্যারহাউস থেকে কি দেখাবেন আমাদের? আজকে আমরা বেশ কিছু লেডিস অ্যান্ড কিডস আইটেম নিয়ে এসেছি। আজকে আমরা ফার্স্টে দেখাবো মেক্সি, এরপরে দেখাবো লেডিস নাইটি অ্যান্ড টি শার্ট, এরপরে আছে কিছু কুর্তি, আর লাস্টে আমরা দেখাবো কিছু কিডস আইটেম। আচ্ছা, এগুলো কি আপনাদের কারখানা থেকে ম্যানুফ্যাকচার করে থাকেন আপনারা? জি, আমরা মেইনলি আমাদের এখান থেকে ম্যানুফ্যাকচার করে থাকি, এই কারণেই আমরা সব প্রোডাক্ট খুব কম প্রাইসেই আমরা সেল দিতে পারছি। আচ্ছা, আপনারা কি শুধুমাত্র হোলসেল করেন না রিটেল করেন? আমরা বেসিক্যালি হোলসেলটাই বেশি করি, কিন্তু কেউ যদি রিটেল নিতে চান সেক্ষেত্রে তারা সেটাও নিতে পারবে। আচ্ছা, তো ফার্স্টে করে দেখবো আপু আমরা। ফার্স্টে আমি কিছু মিক্সি আইটেম দেখাবো। জি, দেখানো শুরু করেন। প্রথমে আমি কিছু সলিড কালার থেকে শুরু করব। খুব সুন্দর একটা মিষ্টি কালারের মিক্সি এটা। আর এটার উপরে খুব সুন্দর করে লেস বসানো আছে এবং তার উপরে কুচি কুচি মতো করা আছে। এই হাতাতেও রাবার দেয়া আছে। এই হাতাটাকে বলে ঘটি হাতা। এই মেক্সিটার লং হবে 52 থেকে 53 ইঞ্চি এবং বডি হবে 46 থেকে 48 ইঞ্চি আর ঘেরটা হবে 62 ইঞ্চি। নর্মালি এই মেক্সিটা যারা প্রেগনেন্ট ওমেন আছেন তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে। আর সামারে যে কেউ এটা পরতে পারবেন। ঠিক আছে, এটা ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দেই। ব্যাক সাইডও ফ্রন্ট সাইডের মতো এভাবে কুচি কুচি করে দেয়া আছে। ওকে, প্রথমে যে মিষ্টি কালারের মেক্সিটা দেখালাম সেম ডিজাইনের ভেতরে আমাদের বেশ কয়েকটা কালার হবে। এটা হচ্ছে গ্রে কালারের এবং এইটাতেও খুব সুন্দর করে লেস এবং কুচি করে দেয়া আছে। এরপরে আমি নেক্সট কালারটাতে চলে যাই। এরপরে আছে মাস্টার্ড কালার। এগুলো সব কটন কাপড়, 100% কটন। আচ্ছা, ওকে। তারপর রেড কালার, খুব সুন্দর একটা রেড কালার আছে, সিঁদুর লাল আমরা যেটাকে বলি, একদম সিঁদুর লালের মতো। রাইট, আমাদের মোস্ট ডিমান্ডিং মিক্সিগুলোর ভেতরে এটা একটা। আচ্ছা, এগুলো কি কালার উঠে যাওয়ার সম্ভাবনা আছে? না, এটা কালার উঠবে না, তবে কটন কাপড় যেহেতু, কটন কাপড় ফার্স্ট ওয়াশে সামান্য কষ যেতে পারে, কিন্তু কালার ডিসকালার হবে না। ঠিক আছে, তারপরে মেরুন কালার আছে, মেরুন কালার। ওকে, আর কটন কাপড়ের আরেকটা কথা আমি বলে দিতে চাচ্ছিলাম, কটন কাপড় যদি আপনি ইউজ করার আগে একটু কড়া রোদে শুকিয়ে নিতে পারেন অথবা উল্টা পাশ যদি একটু আয়রন করে নিতে পারেন তাহলে কষও উঠবে না। ওকে, ঠিক আছে। তারপরে এরপর লাস্টে দেখাবো একটা পিঙ্ক কালারের। আচ্ছা, এগুলো পিঙ্ক কালার না? ঠিক আছে। আচ্ছা, এগুলো তো अवेलेबल আপনাদের কাছে আছে? হ্যাঁ, এগুলো আপনি যত খুশি এখান থেকে নিতে পারেন। এই মুহূর্তে প্রাইসটা বলতে যাচ্ছি না, এগুলো আমাদের 250 থেকে শুরু। আর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করলে হোলসেল বা রিটেল যে কোনো প্রাইসে আপনারা নিতে পারবেন। আর হোলসেলে যদি নিতে চান সেক্ষেত্রে একটা দাম পড়বে, রিটেলের জন্য আলাদা দাম পড়বে। এটা কোন নম্বরে যোগাযোগ? যারা হোলসেল নিতে চাইবে আপু তারা কত পিস নিতে পারবে সর্বনিম্ন? সর্বনিম্ন 6 পিস। এরপরে দেখাবো কিছু প্রিন্টেড মেক্সি। যারা সলিড কালার পড়তে পছন্দ করেন না, যারা একটু প্রিন্টের ভেতরে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই মেক্সিগুলো খুবই কমফোর্টেবল হবে। এগুলোর সামনে বাটন সিস্টেম আছে। আচ্ছা, এই বাটনগুলো খোলা যাবে। আর এগুলোর মেজারমেন্টও সেম হবে। এটার হাতে আবার রাবার দেয়া নেই। আচ্ছা, এগুলো কি সাইজ হবে? হ্যাঁ, সাইজ হবে বলতে এগুলো সবগুলো ফ্রি সাইজ, 52 থেকে 53 ইঞ্চি লং আর বডি হবে 46 থেকে 48 ইঞ্চি। ঠিক আছে, আমি কালারগুলো দেখিয়ে দেই। এরপরে প্রিন্টের ভেতরে বিভিন্ন টাইপের প্রিন্ট হবে। ফার্স্টে যে কালারটা দেখালাম সেই সেম প্রিন্টের ভেতরে এটা আর একটা কালার। ওকে, আর এরপরে যে প্রিন্টগুলো আছে এগুলো একটু আলাদা। ওকে, যারা নেবেন দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোলসেলে নিতে পারবেন অথবা রিটেল নিতে পারবেন। হ্যাঁ, তারপর আরেকটা প্রিন্টের ভেতরে আমাদের 3টা কালার আছে। ওয়াও, চমৎকার। এটা হচ্ছে পেস্ট কালার, হ্যাঁ, একটা স্কাই ব্লু না আবার অ্যাশ না এই টাইপের একটা কালার এবং লাস্টে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। ওকে ঠিক আছে আরেকটা দেখি। তারপরে এরপরে যে মিক্সিটা দেখাবো এটা এমব্রয়ডারি, যারা এমব্রয়ডারি মিক্সি পড়তে পছন্দ করেন বা প্রেগন্যান্সি অবস্থায় অনেকে অনেক জায়গায় ঘুরতে যান, তো সেই ক্ষেত্রে বাসায় পরার জন্য এই মিক্সিগুলো খুব সুন্দর হবে। এটা গলাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং কাপড়টা একটু কুচি করে লেস মতো করে দেয়া আছে এবং সামনে বাটনও দেয়া আছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলো কালারগুলো দেখি আমরা একটু। আচ্ছা এটা ব্যাক পোরশনটা একটু দেখিয়ে দেই। ওকে এটা ব্যাক পোরশনও এইভাবে কুচি করে দেয়া আছে। ঠিক আছে আমরা একটু দ্রুত কালারগুলো দেখি। আর এটা মেজারমেন্টও সেম হবে। সেম আচ্ছা যে কোনো সাইজে পড়তে পারবে। হ্যাঁ ফ্রি সাইজ যেহেতু এটা সব এগুলো তো ছোট বড় করা যায়, নিচে যদি কেউ শর্ট থাকে ছোট করে নিতে পারবে। হ্যাঁ যদি শর্ট থাকে তাহলে সে নিচে কেটে একবার সেলাই করে নিয়ে। রাইট ওকে তারপরে হচ্ছে আরেকটা, অথবা কেউ যদি এটা আরেকটু চাপিয়ে পড়তে চায় সে চাপিয়েও পড়তে পারবে। বুঝতে পেরেছি ওভাবে তৈরি করে এগুলো। তারপর হচ্ছে ইয়েলো কালার, ওয়াও চমৎকার লাগছে। কাঁচা হলুদ বলে যেটাকে, এটা হচ্ছে সেই কালারটা। ঠিক আছে আরেকটা হচ্ছে পিঙ্ক কালার, হচ্ছে পিঙ্ক। ওকে সো এগুলো হচ্ছে প্রাইস কত করে আপু? সবগুলো 250 থেকে শুরু। ঠিক আছে এই মিক্সের পাশাপাশি আমাদের আছে কিছু ওয়ান পিসের কালেকশন। এই ড্রেসগুলো এত সুন্দর আর এত কমফোর্টেবল যে এগুলো আপনারা বাইরেও ইউজ করতে পারবেন, আর এটা যদি আপনারা কেউ চান আপনাদের দোকানেও রাখতে পারবেন। আপনারা কাস্টমার তো পাবেনই, সাথে রিপিট কাস্টমারও পাবেন। ঠিক আছে দেখি আমরা একটু ওয়ান পিসের কালেকশনগুলো। ওকে প্রথমে আমি এই পার্পল কালারের ওয়ান পিসটা দেখাই। এটা হচ্ছে কামিজ স্টাইলের, এখানে উপরে কাপড় দিয়ে একটু কুচি মতো করে দেওয়া আছে এবং সিকোয়েন্সের কাজ আছে। ভেলভেট কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়ডারি করা। ওকে আর নিচে একটা টার্সেলও দিয়ে দেওয়া আছে। আচ্ছা এগুলো কিসের আপু? এগুলো হচ্ছে জরি কাপড়। ওকে হ্যাঁ জরি কাপড় দিয়ে লেস মতো করে দেয়া, আর এই কাপড়টা হচ্ছে পুরোটা ডায়মন্ড জর্জেট। ডায়মন্ড জর্জেট ঠিক আছে। এটার বডি আপনারা 38 থেকে 42 ইঞ্চি পর্যন্ত এই বডিটা পড়তে পারবে, আর এটার লং আছে 43 ইঞ্চি প্লাস। আচ্ছা ঠিক আছে। এটার হাতাটা হবে 3/4 হাতা, হাতাটাও খুব সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে। ঠিক আছে আমরা একটু কালারগুলো দেখি, কতগুলো কালার রয়েছে। সেম ডিজাইনের ভেতরে আমাদের বেশ কয়েকটা কালার আছে। ঠিক আছে ওয়াও চমৎকার কালার। তারপর এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্কের উপরে কাজটা অনেক সুন্দর লাগছে তাই না? পিঙ্কের উপরে ব্ল্যাকটা বেশ সুন্দর ফুটেছে। এরপরে আছে ব্ল্যাক কালার, যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য পিওর ব্ল্যাক। ঠিক আছে তারপর এরপরে আছে নেভি ব্লু কালার। নেভি ব্লু কালার হ্যাঁ মানে গাউসের যে ধরনের কালার সবগুলো কালার এখানে রাখা হয়েছে এবং কালারগুলো অনেক সুন্দর, যে কালারগুলো অনেক বেশি চলে এবং যে কোনো স্কিন টোনের আপনাদেরকে খুব সুন্দর মানায়। আচ্ছা আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার। ওকে এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হয়েছে? এগুলো 350 থেকে শুরু, আর এগুলো আমাদের রিটেল হয় না, এগুলো হোলসেল হয়। আমাদের মিনিমাম নিতে চাইলে আপনাদের 3 পিস করে নিতে হবে। 3 পিস ঠিক আছে। পরে আমাদের আছে কিছু নাইটি কালেকশন। এই নাইটিগুলো 2/10 নাইটি। এটা হবে উপরের পার্টটা এবং এটা নিচের পার্টটা হবে স্লিভলেস। ওকে স্লিপটা হ্যাঁ জি। এগুলো কিসের কাপড় আপু? কমফোর্টেবল তো হচ্ছে আইস সিল্ক মানে শার্টিং কাপড়টাই। ও আচ্ছা ঠিক আছে। এটা উপরে লেস না অনেক সময় আছে যে এগুলো পরলে গা চুলকা এরকম তো না? না 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 এরকম কিছুই হবে না, এটা খুবই কমফোর্টেবল হবে। এগুলো হোলসেল নিতে কত পিস নিতে হবে আপনাদের এখান থেকে? এগুলো হোলসেল নিলে মিনিমাম 6 পিস। 6 পিস নিতে হবে ঠিক আছে। এগুলো কি সাইজ হয়? এগুলো সাইজ বলতে এগুলো ফ্রি সাইজ, আর যেটা ইনার পার্ট এই ইনার পার্টের সাইজ হবে 46 ইঞ্চি আর লং, আর আপার পার্টের লং আছে 52 ইঞ্চি, আর এগুলো 36 থেকে 48 ইঞ্চি পর্যন্ত যে কোনো বডি শেপের আপুরা পড়তে পারবেন। আর এই ইনারটা এমনভাবে তৈরি করা যে আপনি চাইলে আপার পার্ট না পরে জাস্ট ইনার পার্টটাও আপনি ইউজ করতে পারবেন। তারপরে আরেকটা কালার আছে মিষ্টি কালার। এটা হচ্ছে আপার পার্ট, আপার পার্টে খুব সুন্দর করে লেস করে দেয়া আছে এবং এখানেও ছোট ছোট করে ফুল করে দেয়া আছে লেস দিয়ে। ঠিক আছে। আর এটার ইনার পার্টটাও একটু দেখিয়ে দিই। ইনার পার্টটাও সেম হবে, সবগুলো ডিজাইন সেম, শুধু কালারটা আলাদা। ঠিক আছে এগুলোর প্রাইস কত থেকে শুরু হয়েছে আপু? এগুলো 350 থেকে শুরু। ঠিক আছে। আপু এগুলো পাইকারিতে নিতে হলে কত পিস নিতে হবে? পাইকারিতে নিতে হলে মিনিমাম 6 পিস, আর খুচরা নিতে হলে আপনারা যে কোনো পিস নিতে পারেন। এটা কিন্তু 2 পিসে এক সেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে প্রাইসটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ করতে হবে। জি ঠিক আছে ওকে। যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আপুদের হোয়াটসঅ্যাপ করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রাইস জানানো হবে। আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে তো আপনার প্রাইসটা এখানে ফোন দিলে জেনে নিতে পারবেন। ওকে আর এটা হচ্ছে লাস্ট আমাদের যে কালারটা আছে রেড, সেই কালার। ঠিক আছে ওকে। এরপরে আমরা দেখাবো টি শার্ট কালেকশন। আমাদের কিছু টি শার্ট কালেকশন আছে মেয়েদের জন্য, সেই টি শার্টটা দেখাবো। টি শার্ট ইয়েলো কালার। আচ্ছা এগুলো কাপড়টা কিসের আপু? এগুলো কটন কাপড়, ফ্রি সাইজ। জি ফ্রি সাইজ ঠিক আছে ওকে। এগুলোর সাইজ কতগুলো আপু? এগুলোর 3টা সাইজ আছে, এম এল এক্সএল। এম এল এক্সএল ঠিক আছে। এগুলো নিতে হলে কত পিস নিতে হবে? এগুলো আপনারা খুচরাও নিতে পারেন অথবা পাইকারিও নিতে পারেন। পাইকারি নিতে হলে 6 পিস আর খুচরা নিতে হলে 1 পিসও নিতে। ঠিক আছে। কেউ যদি বেশি চায় হয়তো বা 1000 2000 পিস কোয়ান্টিটি চাইলো, সেক্ষেত্রে প্রাইস আমাদের চেঞ্জ হবে। হোলসেল প্রাইস টা দেয়া হবে কিন্তু মানে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিলে আমরা সেভাবে দিতে পারবেন প্রোডাক্ট। ঠিক আছে, তারপর কি রয়েছে আপনাদের এখানে? আচ্ছা, এরপরে আছে কিছু বেবি ড্রেস। আচ্ছা, বেবি ড্রেস গুলো হলো দেখানার 100 বাইছানার 100, তাই নাকি? হ্যাঁ, আপনি যেটাই নেবেন সেটাই 100 এবং খুবই কমফোর্টেবল ড্রেসগুলো, ধরলেই বোঝা যাচ্ছে খুবই কমফোর্টেবল ড্রেস, একদম 100% কটন। আচ্ছা, আর এটা হচ্ছে মিনিমাম 6 পিস নিতে হবে। ওকে, হুম, আর সবগুলো প্রিন্টেড। ওকে, এগুলো 2 থেকে 4 বছরের ভিতরে যে কোনো বাচ্চারা ইউ তো বলেই দিলাম, এটা দেখানার 100 বাইছানার 100। ঠিক আছে, এর আরেকটা কালার রয়েছে। জি, ওকে ওকে। সরাসরি যারা আপনাদের ওয়্যার হাউস ভিজিট করতে চায় তাদের উদ্দেশ্যে অ্যাড্রেসটা বলে দেন। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকার অপোজিটে, গ্রিন সরণিকা সুপার শপিং মলের পাশেই গলি, জননী কুরিয়ারের 2nd ফ্লোর। থ্যাংক ইউ সো মাচ।